গুড ইভিনিং এভরিবডি। এখন আমরা 33 নম্বরের পর থেকে শুরু করব, 34 থেকে, ঠিক আছে? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো 34 নম্বরটা আছে কি, পসিবল ফ্যাক্টরস অফ এক্স পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 আর, মানে সম্ভাব্য উৎপাদকগুলি কোন কোনগুলি, সম্ভাব্য উৎপাদক কোনগুলি বলছে, একটা রাশিমালা দিয়ে দিয়েছে। 34 নম্বর আমি ধরি আগে, এক্স পাওয়ার 4, তারপরে মাইনাস প্লাস এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার, প্লাস এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার, তারপরে আসছে কত, মাইনাস এক্স প্লাস 6, মাইনাস এক্স প্লাস 6। আবার ফোন করেছে কে? ঈশ্বর জন্য ফোন করলে, একটু দাঁড়াও, দেখতে পাচ্ছ তোমরা এখন স্ক্রিনটা সরে গেছে মনে হয়। ঠিক আছে, তো এটা আর বলছে কি সম্ভাব্য উৎপাদক কোনগুলি, অপশন গুলি দিয়েছে যেগুলি সেগুলি আমি তুলছি। একটা অপশন দিয়েছে এ নম্বর, এ নম্বর বলেছে এক্স প্লাস 1, বি নম্বর এক্স প্লাস 3, সি নম্বর এক্স মাইনাস 2, আর ডি নম্বর বলছে অল অফ দিস। মানে এই অপশনগুলির মধ্যে কোনটা হবে, তো আমরা এখান থেকে উৎপাদক না করে আমরা কিভাবে করব অঙ্কটা, কি উৎপাদক করতে হবে না, আমরা কি করব, এক্স প্লাস 1 থেকে তার শূন্যটা নেব। এক্স প্লাস 1 এর জন্য শূন্যটা, শূন্যটা কত হবে, মাইনাস 1। তাহলে আমরা এক্সের জায়গাতে যদি আমরা মাইনাস 1 বসাই, মানে এটা যদি পি এক্স হয়, পি এক্স 1 সমান এত, তাহলে পি এটা থেকে কি আমরা কি পাই, এক্স সমান সমান মাইনাস 1 পাই, আর এটা থেকে পাই এক্স 1 সমান মাইনাস 3, এটা থেকে পাই এক্স 1 সমান 2। তো একবার মাইনাস 1, আরেকবার মাইনাস 3, আরেকবার প্লাস 2 ধরে আমরা করবো, তখন মাইনাস 1 ধরে করছি আমি এক্সের জায়গাতে, না বুঝলে বলবে। তাহলে কত হয়, 1 মাইনাস 1 হোল পাওয়ার 4 প্লাস অফ মাইনাস 1 হোল কিউব প্লাস মাইনাস 7 মাইনাস 1 স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস অফ মাইনাস 1 প্লাস 6। ঠিক আছে, তো হিসাব করলে এটা তো প্লাস হয়ে যাবে, পাওয়ার আছে। তোমরা দেখতে পাচ্ছ তো না, এখন জয়েন করলো কে, সাউন্ডটা ঠিক আছে তো না? হ্যাঁ, ওকে, এখন জয়েস মজুমদার বুঝো জয়েন করলাম। আচ্ছা, মাইনাস 1 হোল পাওয়ার হচ্ছে প্লাস 1, মাইনাস 1 কিউব হচ্ছে মাইনাস 1, মাইনাস 1 স্কোয়ার হচ্ছে প্লাস 1, প্লাস 1 আর মাইনাস 7 আবার যদি গুণ করি মাইনাস 7 হচ্ছে, মাইনাস 1 হচ্ছে প্লাস 1 প্লাস 6। তো এখানে কি দাঁড়াচ্ছে, আমরা যদি হিসেব করি, প্লাস 1 প্লাস 1 হচ্ছে প্লাস 2, প্লাস 2 প্লাস 6 প্লাস 8, আর মাইনাস 1 মাইনাস 7 মাইনাস 8, তাহলে কি দাঁড়াচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তার মানে এক্স প্লাস 1 একটা উৎপাদক হবে, তাহলে এটা হলো। আচ্ছা, এখন অপশনটা দিই না, যদি সবগুলি হয়ে যায় তাহলে তো ডি নম্বর অপশনটা কারেক্ট হবে। এখন কোনটা কোনটা হয় আমার দেখতে হবে, এখন কোনো ইয়ে করি না, আপাতত এ নম্বরটা হয়েছে, এইটুকু দেখে রাখো। নেক্সট আমরা করব কি, এক্স এর জায়গাতে মাইনাস 3 বসাবো, মানে পি মাইনাস 3, পি অফ মাইনাস 3 সমান সমান কি হবে, মাইনাস 3
होल पावर 4 प्लस एक्स जगहते माइनस 3 होल क्यूब माइनस 7 एक्स जगहते माइनस 3 होल स्क्वायर माइनस ऑफ माइनस 3 प्लस 6 এগুলি তো সব জানা জিনিসই, তোমরা যদি যদি পারো তাহলে করে নাও, আমি আমার কিন্তু না করলেও হতো, তোমরা যদি জানো তাহলে করে নিতে পারো। এটা এখন ক্যালকুলেশন করবো কত, মাইনাস 3 হোল পাওয়ার 4 কত হবে, 3 তিরিকার 9, 3 নং 27, 3 27 81, চারবার তাহলে 81 হচ্ছে। পাওয়ার যেহেতু মাইনাসের উপর যেহেতু পাওয়ার 4 আছে তাই এটা জোর সঙ্গে তাই প্লাস হয়ে যাবে, তাহলে 3 27 81 হয়েছিল, 81 প্লাস প্লাস হবে না মাইনাস হবে, এখানে যেহেতু মাইনাস 3 উপরে পাওয়ার কিউব আছে বেজোর সংখ্যা, তাহলে কি হবে এটা মাইনাস চলে আসবে, মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস করে দেবো, 3 3 কেমন 3 9 27, একদম সহজ জিনিস। মাইনাস 3 স্কোয়ার, মাইনাস 3 স্কোয়ার কি হবে, প্রথম তো চিহ্নটা সব করে নিই, প্লাস হয়ে যাবে, আবার প্লাস হলেও প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে তো, তো 3 3 কেমন 9, মাইনাস মাইনাস প্লাস 3 প্লাস 6, প্লাসগুলো এখানে করো, 81 3 আর 6 প্লাস আছে, তো 6 3 এ কত হয়, তো এটা আ ও এটা ইনটু করে নি, হ্যাঁ ঠিক ঠিক একদম, কে বলে 6টা বলতো, পারছ না বলতো না, ঠিক আছে আমি 7টা লিখে নিচ্ছি, 7টা লিখে লিখেছিলাম না আমি, এটা দেখে তুলতে ভুল করেছি, মাইনাস 7 ইনটু কত, মাইনাস 3 স্কোয়ার মানে প্লাস 9, 7 9 63, তো প্লাস মাইনাস 63 ঠিক আছে, 63 63 হবে, এটা ঠিক করে নাও, এটা আমি হিসাবটা করে নিই ঠিক মতো হবে, মাইনাস 3 স্কোয়ার, মাইনাস 3 স্কোয়ার কত হলো প্লাস 9, প্লাস 9 ইন্টু মাইনাস 7 প্লাস মাইনাস মাইনাস কত হয় 63, 63 ঠিক আছে, ভালো হয়েছে, তুমি ভুলটা ধরে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি প্লাসগুলো আগে করে নিই, 81 আর 3 কত, 84, 84 আর 6 কত হলো 90, তারপরে এটা অবদ, হ্যাঁ নাম 90 হয়ে যাচ্ছে, মাইনাস 90, 7 3 10 7 1 7 3 2 8 1 9 ঠিক আছে, এটাও জিরো হচ্ছে, তো দুইটা এখনো পর্যন্ত জিরো হলো, মানে এটাও তার মানে অপশান বিও হচ্ছে, ঠিক আছে। তারপরে সি নম্বর অপশানটার জন্য আমরা এক্স জায়গাতে কত লিখবো, 2 লিখবো, ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা বাকিরা, তো নিচে তো জায়গা হবে কিনা জানি না, লেখে নিই নিচে একবারে লিখে নিই, দেখা যাবে একটা 2 আছে, বেশি যেমন হবে না, প্লাস প্লাস আছে, তো দেখো পি পি 2, পি 2 সমান কত হবে, এখানে এক্স জায়গাতে লিখবো 2, 2 পাওয়ার 4 নেক্সট প্লাস এক্স কিউব, সরি এক্স জায়গাতে কত লিখবো 2, 2 কত কিউব মাইনাস 7 ইন্টু 2 স্কোয়ার মাইনাস কত এক্স জায়গাতে 2 প্লাস 6, 2 পাওয়ার 4 কত হচ্ছে 16, 2 কিউব কত হচ্ছে প্লাস 8 মাইনাস 2 দুগুণে 4, 4 এ আর মাইনাস 7 গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 4 7 28 মাইনাস 2 প্লাস 6, হিসাব করো মাইনাস প্লাসগুলো এখানে, 16 8 এ 24, 24 এ আর 6 এ 30, 30 মাইনাস 28 মাইনাস 2 দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ মাইনাস 28 মাইনাস 2 মাইনাস 30 সেম, এটাও জিরো, তার মানে আমার তিনটেই উৎপাদক হয়, এক্স প্লাস 1 এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 তিনটেই এখানে উৎপাদক, তাহলে আমার একটা একটা অপশান চুজ করবো, তো এবং অপশানটা দিলে কারেক্ট হবে, এ বি সি তিনটা তো দিতে পারবো না, আমি দেবো অল অফ দিস মানে তাদের সবগুলি, ঠিক আছে বোঝা গেছে তো না, ঠিক আছে, কোনো কিছু এখানে তুল মানে মুসবে এখন তোলার দরকার আছে তোমাদের, বোঝা গেছে তো না, মুছে নিচ্ছি আমি, তারপর একটা তোলো, তারপরে কি বলছে, কত নম্বরে পড়ে, 35 নম্বর, ইফ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো,
ए প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত জিরো বলেছে তাও তখন বের করতে বলেছে এ স্কয়ার বাই বি সি এ স্কয়ার বাই বি সি প্লাস বি স্কয়ার বাই সি এ প্লাস বি স্কয়ার বাই সি এ এরপরে আছে কত প্লাস সি স্কয়ার বাই এবি এটার মান কত হবে জিজ্ঞেস করেছে এ প্লাস বি প্লাস সি মান জিরো দিয়েছে তাহলে এটার মান কত হবে আমরা কি করব প্রথমত এ প্লাস বি প্লাস সি যেহেতু জিরো দিয়েছে এটা এটা যদি আমরা পাই এখানে এখানে যদি এ প্লাস বি প্লাস সি কোনো জিনিস ক্যালকুলেশন করতে যদি পাই এ প্লাস বি প্লাস সি তখন তার জায়গাতে জিরো লিখবো তাহলে আমরা আপাতত এটাকে নিয়ে কাজ শুরু করি এটা আমি এদিকে সমান সমান লিখে ফেলি শর্টকাটে এখানে কি হবে নিচে কি আছে লসাগু করলে কত হবে বিসি সিএ আর এবি লসাগু কত হবে জানো এবিসি এবিসি লসাগু হবে এবিসির মধ্যে তিনটা দিয়েই ভাগ যাবে দেখো তো বিসি দিয়ে ভাগ করলে বিসি সি কেটে যাচ্ছে থাকবে এ এ বি এস কাকে গুণ করলে একই হয়ে যাচ্ছে প্লাস সি এ দিয়ে যদি ভাগ করি এবিসির মধ্যে এ আর সি কেটে যাচ্ছে থাকছে বি বি দিয়ে বি স্কয়ারকে গুণ করলে বি কিউব হয়ে যাচ্ছে প্লাস এবি দিয়ে যদি ভাগ করি এবি এবি কাটছে থাকছে সি সি দিয়ে সি স্কয়ারকে গুণ করলে হচ্ছে সি কিউব ঠিক আছে এবার দেখো এবার আমরা কি করতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব নিয়ে একটা সূত্র আছে খেয়াল আছে কিনা জানি না তোমাদের এটাতে কি কি অপশন কি চেয়েছিল এটার মান এটার মান মানটা কি দিয়েছিল অনেকগুলি মান দিয়েছে যেমন এক নম্বর এ নম্বর দিয়েছে জিরো বি নম্বর ওয়ান সি নম্বর মাইনাস ওয়ান ডি নম্বর থ্রি এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে তাহলে আমরা তাহলে এই অপশান রেজাল্ট যেহেতু তারা দিয়ে দেয় চারটার মধ্যে একটা কারেক্ট হলে এগুলি দেখে আমরা ইমাজিন করব কোন দিকে করলে আমার ভালো হবে তো আমরা যেহেতু জিরো আছে দেখে নেই এটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের সূত্রটা তোমাদের খেয়াল আছে কিনা দেখো একটু আমি মিলিয়ে নিচ্ছি দেখো এটা লিখছি আমি এ বি সি নিচ্ছে এটা হবে এটা অ্যাকচুয়ালি এটার সঙ্গে আরও জিনিস আছে এটা দেখিয়ে দিই একটু নাকি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব দিয়ে ডাইরেক্ট কোনো ইয়ে নেই আমি এটা দেখাচ্ছি একটা সূত্র এরকমভাবে আছে এ কিউব প্লাস বি কিউব তোমাদের দেখিয়েছিলাম আগেও প্লাস সি কিউব প্লাস থ্রি এ বি সি না থ্রি এ প্লাস থ্রি এ বি সি না মাইনাস থ্রি এ বি সি খেলা আছে সমান সমান এরকম আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সি প্লাস সি এ সরি প্লাস না এগুলি হবে মাইনাস মাইনাস বিসি মাইনাস বিসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে প্লাস এ মাইনাস এবি মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ ঠিক আছে এরকম এটা কি প্লাস থ্রি এবিসি না মাইনাস থ্রি এবিসি ছিল খেয়াল আছে তোমার এই জায়গাতে মাইনাস আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই আমার একটু কনফিউশন আছে মাইনাস আছে ঠিক আছে এখানে মাইনাস তখন এই হচ্ছে সূত্রটা ঠিক আছে এই জায়গাতে দেখো একটু যদি ভালো করে দেখি এখানে যদি আমরা এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি আই বিসি সমান যদি এরকমটা থাকে তাহলে এখানে এ প্লাস বি প্লাস সির মান দিয়েছে কত এ প্লাস বি প্লাস সির মান দিয়েছে জিরো কত দিয়েছে এই যে এ প্লাস বি প্লাস সির মান কত দিয়েছে জিরো দিয়েছে তাহলে আমরা এখানে যদি আমরা কি দেখতে পারি এই জায়গাটা আমি জিরো যদি দিয়ে দিই জিরো ইন্টু এই ব্র্যাকেট হয়ে যাচ্ছে তার মানে এটা কি হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি হ্যাঁ এটা পুরোটা সমান জিরো হয়ে যাচ্ছে এটা পুরোটা কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে সমান সমান জিরো লিখতে পারছি এটা আর অনলাইন নাই বা লিখলাম এটা লিখলেও বা কি হবে এটা রেজাল্ট জিরোই আসবে তো এখন দেখো এটা কার মান জিরোটা কার মান জিরোটা হচ্ছে এইটার মান যে সমান সমান দেওয়া আছে দেখো জিরোটা হচ্ছে এটার মান যদি জিরো হয় তাহলে আমি শর্টকাটে যদি লিখি এটা সমান সমান জিরো হয়ে গেল
सर बी क्यूब प्लस सी क्यूब। तो এখানে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি না a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3 abc তে ওইদিকে যদি নিয়ে যাই সুতরাং a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান মাইনাস 3 abc ওইদিকে দিয়ে গেলে কি হবে 3 abc প্লাস 3 abc হয়ে যাবে লেখা যায় মাইনাস 3 abc টা ওইদিকে চলে গেল প্লাস 3 abc হয়ে গেল। এবার দেখো তাহলে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের জায়গাতে কি পেলাম এখন আর ডাইরেক্ট 3 abc লিখতে হবে। আচ্ছা আমি এই দিকে এনে কেন বললাম কারণ এখানে রাখলে জায়গা হবে না ব্রবলাংশটা আকারে লিখতে হবে তাই উপরের অংশটাকে এখানে রাফ করে নিলাম রাফ করে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের জায়গাটা 3 abc লিখতাম বললাম ঠিক আছে। এবার দেখো abc abc কেটে যাচ্ছে সবটা থাকছে কত 3 তো 3 একটা অপশন ছিল তো ছিল না d নম্বর অপশনটা 3 তাহলে অ্যানসারটা হবে d নম্বর বোঝা গেছে d নম্বর অপশনটা অ্যানসার ঠিক আছে তো না কয়জন আছে তোমরা 5 6 4 9 জন অস্মিতা দাস আমাকে কয়েকবার ফোন করেছিল কিন্তু আমি ধরতে পারিনি ধরলে আমার সম্পূর্ণ সিস্টেম নড়বড় হয়ে যাবে সম্পূর্ণটা কেটে যাবে কারণ ফোন করার কোনো দরকার নেই অ্যাডমিট করলেই হবে নেটের স্পিড ভালো থাকলে তোমরা সবাইকে বলছি যদি নেটের স্পিড ভালো থাকে জয়েন করতে পারবে তোমরা আর ফোন করলে কি আমি তো এখান থেকে আর ডাইরেক্ট অন্য কোনো সিস্টেমে জয়েন করতে পারবো না ঠিক আছে। 35 নাম্বার গেল তো 35 পর্যন্ত ছিল লেভেল 1 তোমরা যে আমরা যে গেম খেলি ভিডিও গেম বা যে কোনো গেম খেলতে গেলে কি হয় লেভেল 1 লেভেল 2 লেভেল 3 এরকম আছে একটু কঠিন থেকে কঠিনতর দিকে যাই আমরা খেলার এটা তো তোমরা জানো তো এখানে লেভেল 1 তোমাদের শেষ মানে তোমরা এক ধরনের প্যাটার্ন মোটামুটি শেষ করেছো এখন আর টু একটু সামান্য সামান্য একটু কঠিনের দিকে আমরা ঢুকবো ধীরে ধীরে ঠিক আছে। তো বেশি কঠিন হবে না আশা করি দেখো 36 নম্বর যদি আমরা করি দেখো 36 নম্বরটা আমি মুছে নিচ্ছি ৩৬ নম্বরটা হচ্ছে মানে লেভেল 2 এর মধ্যে পড়ছে কোথায় আছে এটা এখন আমরা করব লেভেল 2 তারপরে 36 নম্বর বলছে ওয়ান অফ দা ফ্যাক্টর অফ কত অনেকটা বড় রাশিমালা আছে এ প্লাস টু বি হোল কিউব প্লাস টু এ মাইনাস সি হোল কিউব মাইনাস এ প্লাস টু সি হোল কিউব প্লাস থ্রি অফ দিস 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 এরকম একটা দিয়েছে এটা একদম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হ্যাঁ প্লাস থ্রি এ বি সি এই যে সূত্রটা আছে না এটা দিয়ে করা আছে ঠিক আছে। তো এটা দিয়ে যদি করি আমরা দেখো তাহলে কীভাবে করব একটু চেহারাটা একটু বড় ধরনের আছে অঙ্কটা এটা কি বলছে ওয়ান অফ দ্য ফ্যাক্টর এদের একটি ফ্যাক্টর হবে এদের একটি ফ্যাক্টর কি হবে বলছে চারটা অপশন দিয়েছে এ বি সি ডি করে চারটা অপশনের মধ্যে কোনটা এর একটা ফ্যাক্টর হবে দেখো আমি আগে তুলে নিচ্ছি এ প্লাস টু বি হোল কিউব এ প্লাস টু বি হোল কিউব প্লাস টু এ মাইনাস সি হোল কিউব তারপরে টু এ মাইনাস সি হোল কিউব মাইনাস এ প্লাস টু সি মাইনাস দিয়েছে মাইনাস এ প্লাস টু সি হোল কিউব প্লাস থ্রি অফ এবার বাকিগুলি দিয়েছে প্লাস এবার থ্রি দিয়ে এগুলি দিয়েছে এখানে দিয়ে প্লাস কিন্তু আছে কিন্তু এটা কিন্তু মাইনাস দেয়নি প্লাস আছে যাই হোক সেটা আমরা দেখে নেব কি করেছে না করেছে প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু বি এটা হবে আশা করি এ প্লাস টু বি
দেখে দেখি লেখা যায় টু বি ইন্টু টু এ মাইনাস সি হবে বোধ হয়, টু এ মাইনাস সি ঠিক আছে, টু এ মাইনাস সি ইন্টু এ প্লাস টু সি ঠিক আছে, ইন্টু এ প্লাস টু সি। যদি এর একটা উৎপাদক কি হবে দেখো, এরকম ক্ষেত্রে এটা কি লিখি আমরা, এটাকে ভুলে যাও যে এত বড় জিনিস, প্রথম তো ছোট হাত হিসাবে আছে বলে ভাবো, এটা পুরাটা যদি এ হয়, এটা পুরাটা বি, এটা পুরাটা যদি সি হয়, এখানে দেখো মাইনাস ছিল তো না, তাহলে আমরা কি করব, একটা এটার আগে আছে মাইনাস এ বি সি, ও এখানে মাইনাস দেওয়া আছে, তো টু এটাকে একটু বানিয়ে নিতে হবে, এখানে মাইনাস বানাবো আর এটা এ প্লাস টু সি, এ প্লাস টু সি কোথায় আছে, এই যে এখানে আমরা যদি একটু ইয়ে করে নিই, দেখো থার্ড ব্রেক সেকেন্ড ব্রেক ইউজ করছি, এখানে মাইনাস অফ এখানে মাইনাস তো বুঝাবে না, তো দাঁড়া একটু পরিষ্কার করে লেখা হচ্ছে, আমরা চাইবো কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ করতে, এখানে প্লাস আছে মাইনাস আছে তাই এটা প্লাস বানাবো, প্লাস বানিয়ে কি করবো মাইনাসটাকে এটার ভিতরে ঢুকিয়ে দেবো, এটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস অফ এ প্লাস টু সি, এবার এইটাই আবার এখানে মাইনাস হয়ে যাবে ঠিক আছে, এটাই আবার এই মাইনাসটা এসে এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে ঠিক আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, সূত্রটা মিলে যাবে মাইনাস থ্রি ঠিক আছে, আর এই জায়গাটাতে এই জায়গাটাতে মাইনাস আবার সেমভাবে একটা প্লাস বানিয়ে সেকেন্ড ব্রেক দিয়ে মাইনাস করে দেবো, বাস হয়ে গেল সূত্র মিলে গেল, সূত্রটা আবার বানিয়ে দিচ্ছি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের জন্য যে সূত্র, প্রথমে একটা ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, আচ্ছা সেকেন্ড ব্রেক দিয়ে দিই, আর যেখানে মাইনাস থাকবে ফার্স্ট ব্রেক ইউজ করো, এ এ লিখবো, এ হচ্ছে এটা পুরোটা এ প্লাস টু বি প্লাস বি, বি হচ্ছে এটা পুরোটা, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে কিন্তু কিছুই তোমরা রেসপন্স করছো না, তোমরা কি বুঝতে পারছো, তো ঠিক আছে এ প্লাস বি লিখবো, প্লাস বি হচ্ছে এটা টু এ মাইনাস সি, এ প্লাস বি তারপরে প্লাস সি লিখব, প্লাস সি লিখতে গেলে প্লাস দিয়ে সিটা যখন লিখব ভালো করে দেখো, এই সি তো এইখানে যা যা জিনিস আছে প্লাস মাইনাসের মাইনাস দিয়ে লেখে মানে এটা করবো কি করবো গুণ করে দেবো, প্লাস মাইনাসের মাইনাস টু এ প্লাস টু সির মধ্যে মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে কি হবে মাইনাস এ মাইনাস টু সি, মাইনাস এ মাইনাস টু সি ঠিক আছে, আর আমার ফার্স্ট ব্রেক দিতে হলো না, আর এখানে তো যা আছে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সিটাকে লিখলাম এভাবে, তারপরে এখানে আসবে আবার ধীরে ধীরে আমার একটা জিনিস একটা বলছি, দেখো তোমার অঙ্ক পুরোটা করতে হবে না, তোমাকে পরীক্ষার জন্য কি করতে হবে অ্যান্সারটা শুধু বের করতে হবে, অ্যান্সারটা বের করার জন্য ঠিক ঠিকটা যদি আমরা জেনে যাই যে আমরা পুরো অঙ্ক না করে যদি একটা উৎপাদক, এখানে বলেছে পুরো উৎপাদক বলেনি, একটা উৎপাদক যদি এটা একটা উৎপাদক ওইটা আরেকটা উৎপাদক, আমার মনে হচ্ছে এটাতেই হয়ে যাবে, যে উৎপাদকটা তারা বলেছিল যে চেহারার উৎপাদকগুলো দিয়েছে, আমি দেখছি যে এটা টু বি টু এ প্লাস টু বি মাইনাস থ্রি সি, এটাতে স্কোয়ারের কোনো কিছু নেই, এখানে সবটি উৎপাদকের যেগুলি অপশান দিয়েছে, তোমরা তোমাদের কাছে আছে নিশ্চয়ই পিডিএফটা আছে কি, 36 নম্বর পেজটা আছে আছে তো, যদি থাকে তাহলে দেখো অপশানগুলিতে একটা তো স্কোয়ার নেই, এখানে স্কোয়ারের অপশান আছে, স্কোয়ারটা আমরা করে লাভ নেই, তাহলে এত বড়ো হবে, এখানে দেখো কোনটার সঙ্গে ম্যাচ করে, আমি এটা করে নিচ্ছি, এটা ডট 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 দিয়ে রাখা দেখে দাও, আমার তো এটা অঙ্ক মেইন অঙ্ক না, এটা হচ্ছে মানে রাফ করছি আমরা, এখানে দেখো এ কথা কটা আছে মাইনাসে প্লাস এ কেটে যাচ্ছে, হ্যাঁ আর সি আচ্ছা হিসাব করে নিচ্ছি আমি, এ টু এ একটা আছে, টু এ প্লাস টু বি আর মাইনাস সি মাইনাস টু সি মাইনাস থ্রি সি, এমন আছে কিনা দেখবো, যদি থাকে একটা উৎপাদক এটা হয়ে যাবে, দেখি
टू ए प्लस टू बी माइनस थ्री सी प्रथम अपशन टाइ टू ए प्लस टू बी माइनस थ्री सी হয়ে গেছে তাহলে তাহলে এটা হবে একটা উৎপাদক এটা হবে आंसर হবে ঠিক আছে দেখো এত বড় অঙ্কটা দেখে আমাদের হয়তো মাথা ঘুরে যাবে মনে হচ্ছে কি জানি কি হয়ে গেল কি জানি এটা একটু সুন্দর করে গুছিয়ে আমরা সূত্র আকারে লিখলাম লেখার পর আমরা কি করলাম এখানে জাস্ট একটা প্রথম যে পোরশনটা আছে না এটার মধ্যে যে জিনিস রাশিগুলো থাকে সেগুলো দেখলাম অ্যাকর্ডিং টু দা ফর্মুলা এ প্লাস বি প্লাস সি এখান থেকে এটা এ এটা বি এটা সি আকারে তো সাজালাম আমি মাইনাস টেনাস এগুলো দিয়ে তো তারপর হিসাব করার পর দেখলাম যে এই পোরশনটাতে এই আসছে মানে এটা একটা উৎপাদক এটা আরেকটা উৎপাদক তো একটা উৎপাদক তারা বলেছে যে ওয়ান অফ দ্য ফ্যাক্টর অফ দিস দিস কত এ বি সি এবং ডির মধ্যে এটা তাহলে এটা ডি নম্বর অপশনটা ম্যাচ করছে অ্যানসার হবে কি ডি সবগুলো উৎপাদক বের করতে পারেনি শুধু একটা উৎপাদক যে কোনো একটা উৎপাদক এবং এর সঙ্গে একটা ম্যাচ করে ফেলেছে ফার্স্ট উত্তর হয়ে গেছে তাহলে সরি ডি না এটা এ নম্বরটা আমি ডি বলছি না এ নম্বরটা না হ্যাঁ টু এ প্লাস টু বি মাইনাস থ্রি সি এটা ডি না সরি ঠিক করে নাও এ টু এ প্লাস টু বি মাইনাস থ্রি সি পরিষ্কার ঠিক আছে তারপরে আমরা এরকম ভাবে 37 নম্বরটা যদি করি এটা মনে হচ্ছে সহজ হবে ছোট আচরণ করে দেখা যাচ্ছে মুছে যাওয়াটা ৩৭ নম্বর বলছে যে ফ্যাক্টরস অফ উৎপাদক বের করা এত ফ্যাক্টরস অফ এত আর মানে ফ্যাক্টরগুলি হচ্ছে এত এর উৎপাদকগুলি হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ করে বলেনি ফ্যাক্টরাইজ করতে বলেনি বলেছে ফ্যাক্টরগুলি কি কি অপশন দিয়েছে এরকম চারটা অপশন যে রাশিমালাটা সেটা হচ্ছে এরকম যেটা ফ্যাক্টরস অফ আমি বলে নিই ফ্যাক্টরস অফ এক্স স্কয়ার প্লাস x by 6 minus 1 by 6 x square plus x by 6 minus 1 by 6 factors of this কি করব প্রথমত আমি এখানে লসাগু করব 6 লসাগু হচ্ছে নিচে 1 1 দিয়ে ভাগ করলে 6 কে 6 6 x square plus x minus 1 clear নিচে 6 এটা তো মিডল টার্ম ফ্যাক্টর তোমরা জানো একদম পরিষ্কার তোমরা এরকম মিডল টার্ম ফ্যাক্টর করেছো 6 আর মাইনাস 1 6x স্কয়ার আর মাইনাস 1 যদি গুণ করি কত হয় মাইনাস 6x স্কয়ার গুণ করে আমরা মাইনাস 6 মিলাবো যোগ বা বিয়োগ করে আমার x এর সহগ 1 মিলাবো তো যেহেতু গুণফলে মাইনাস আছে তাই বিয়োগ করে মিলাতে হবে এটা নির্ঘাত তোমরা জানো তো আমরা কোনটা করব 3 2 গুণে 6 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে ঠিক আছে ডাইরেক্ট আমি করে নিচ্ছি 6x স্কয়ার প্লাস 3x আমি আর ব্র্যাকেট ইউজ করলাম না তোমরা যদি একটু ভালো স্পিডে করো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা একটা স্টেপ বাদ দিয়ে আমরা করতে পারি মাইনাস 2x মাইনাস 1 তো নিচে 6 আছে এখান থেকে কত কমন যায় 3x থাকছে কত 2x প্লাস 1 माइनस वन टू एक्स प्लस माइनस से प्लस वन नीचे सिक्स टू एक्स प्लस वन इंटू थ्री एक्स माइनस वन अच्छा एखे सिक्स टाके एक काज करो एखे नहीं आसो वन बाय सिक्स इंटू कर इंटू आकार रखबो भागे आकार रखबो ना उत्पादक जन थाकबे सब इंटू आकार रखबो मने रखबे वन बाय सिक्स इंटू टू एक्स प्लस वन इंटू थ्री एक्स माइनस वन देखा जाए नीचे अंश देखा जाए एन तारा जी अपशनगुली तीनटा कर ठीक है नम्बर बन बिक्स वन बिक्स सबग अपशन वन बिक्स ठीक आरपर टू एक्स प्लस वन ये थ्री एक्स प्लस वन नम्बरे ना थ्री एक्स प्लस वन नहीं तो ए नम्बर होना बदपर
b নম্বর 1/6 2x plus 1 3x minus 1 b নম্বরটা হবে ঠিক আছে তো आंसर হবে b নম্বরটা ঠিক আছে আর এটা লিখলাম নাম आंसर b নম্বরটা একদম সহজ এটা লেভেল 2 না এটা লেভেল 1 এর অঙ্ক লেভেল 1 এর চেয়ে সহজ হয়ে গেল এটা আরো ঠিক আছে তো এটা কত নম্বর গেল 37 38 নাম্বার মুছে ফেলছি কে আছো এখন প্রেজেন্ট বলো তো একটু নামটা আমি তো গুগল মিটে আছি তাই সমস্যা হবে আবার স্ক্রিনশট নিতে জুইতে জুইকে দেখছি মোনালিকা আগে দেখছি ফারজানাকে দেখছি আমির জানি কে পারো পারো এরপরে বলো আচ্ছা আমি দেখছি আমি কিচ্ছু হবে না অসুবিধা নেই তানজিনা রহমান আছে না ফারজানা সুলতানা তারপরে জুয়েল হোসেন হচ্ছে কে বলতো জয়শ্রী মজুমদার আছে মেহের আলী হচ্ছে তানজিনা রহমান না আর রাজিনা কবির জানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে তো তারপরে আমরা কত নম্বর করবো 38 নম্বর আটত্রিশ নম্বর যদি করি কি আছে বলো এটা একটু বড় সরই দেখা যাচ্ছে ফ্যাক্টরাইজ ফ্যাক্টরাইজ পি কিউব ইনটু কিউ মাইনাস আর হোল কিউব ঠিক আছে প্লাস কিউ কিউব ইনটু পি পি মাইনাস আর এটা আর মাইনাস পি আর আর মাইনাস পি হোল কিউব তারপরে আছে কত প্লাস একদম পি কিউ আর বলে সিরিয়াল আছে আর কিউ পি পরে কিউ হবে তো কিউ না কি আছে আর মাইনাস পি ঠিক আছে কিউ মাইনাস আর আর মাইনাস পি হ্যাঁ ঠিক আছে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ হোল কিউ এটা বলছে কি একে ফ্যাক্টরাইজ করতে বলছে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে এবার উৎপাদক বিশ্লেষণ করবো আমরা এখান থেকে দেখো এটা তো একটু বড় সড়ো দেখা যাচ্ছে না তো বড় সড়ো যদি হয়ও এটাকে কিভাবে ছোট করা যায় তার কোনো বুদ্ধি আছে কিনা আমরা দেখব তো তার আগে একটা কাজ করে নিই আমরা এটা যে কিউব কিউব দুইবার দেখা যাচ্ছে কিউব কিউব দুইবার এখানে কিউব কিউব দুইবার আসলে এটা এক একটা জায়গাতে নিয়ে যাবো এটাকে আগে পি ইনটু কিউ মাইনাস আর হোল কিউব আর সরি এটা তো ব্র্যাকেট আছে না এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এই জায়গাটাতে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব প্লাস কিউ ইনটু আর মাইনাস পি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব তাহলে একটা হোল কিউবের মধ্যে হয়ে যাবে প্লাস সেকেন্ড ব্র্যাকেট আর ইনটু পি মাইনাস কিউ সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব তাহলে এখন এটা পুরোটা এ এটা পুরোটা বি এটা পুরোটা সি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ঠিক আছে তারপরও আমরা আরেকটা জিনিস ধরবো ধরে ছোট করে নেব আমরা এটাকে পুরোটাকে এ ধরবো এটা পুরোটাকে বি ধরবো আমি আর লিখছি না কথাটা লাইক আমি শর্টকাট করছি এটা পুরোটা যদি এ আর এটা পুরোটা যদি বি ধরি এটা যদি সি ধরি তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ঠিক আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হয়ে গেল এটা পুরোটা হচ্ছে এ এটা পুরোটা বি আর এটা পুরোটা সি যদি হয় তাদের উপরে কিউ কিউব আছে তাহলে কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ঠিক আছে তো এইটার সঙ্গে এটা তো আমরা এইটার উৎপাদক বার করতে বলেছে তো দেখো ওই একটু আগে যেটা আমরা করলাম তোমরা তোমরা ফারজানাও বলেছিলে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান সমান কী আসলো
ए प्लस बी प्लस सी इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए बी माइनस बी सी माइनस सी ए ख्याल से প্যাটার্নটার মধ্যে শুধু এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মধ্যে সঙ্গে আরো মাইনাস থ্রি এবিসি আছে, আমি মাইনাস থ্রি এবিসি এখানে নেই দেখছি। তো আমরা শুধু একটা কাজ করতে পারি, এরকম প্রায়শই কিছু কিছু অঙ্কের মধ্যে থাকে যে কোনো কারণে এ প্লাস বি প্লাস সি কে যদি কোনো কারণে জিরো করতে পারি, কি করতে পারি, যদি জিরো করতে পারি তো আমার লাভটা হবে কি, এই পোর্শন পুরোটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, এই পোর্শনটা পুরোটা জিরো হয়ে যায়, এই বেনিফিট নিতে পারবো। তখন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজিক্যাল টু মাইনাস থ্রি এবিসি হয়ে গেলে প্লাস থ্রি এবিসি হয়ে যায়, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের জায়গাতে আমরা থ্রি এবিসি লিখতে পারি। কখন, যদি এ প্লাস বি প্লাস সির জায়গাতে যদি জিরো লিখতে পারি, আমরা এখন এই এই কাজটা চেষ্টা করবো হয় কি না, যদি হয় ফাইন। তো আমরা এখানে আবার এবার লিখব এ প্লাস বি প্লাস সি সমান কি লিখতে পারি, এখান থেকে এখান থেকে যদি আমরা লিখি এ প্লাস বি প্লাস সি, এটা যদি জিরো হয় কিনা এটা চেক করছি, তাহলে এ প্লাস বি প্লাস সির জায়গাতে আমরা এই মানগুলি লিখব, ঠিক আছে, কোনটা এ হবে কোনটা, পি ইন্টু কিউ মাইনাস আর, কিউব না কিউব বাদ দিয়ে শুধু এ, এটা পরে হবে। তো এর জায়গাতে লিখব আমরা কিন্তু এ ধরেছি শুধু এই ভিতরটাকে কিউব বাদ দিয়ে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে। আবার এখানে সেম ভাবে বি ধরেছি, এটার কিউব বাদ দিয়ে শুধু আমরা না হয় লিখে নেব, তাহলে এর জায়গাতে আমরা লিখব পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস বির জায়গাতে কিউ ইন্টু আর মাইনাস পি, কিউ ইন্টু আর মাইনাস পি, বুঝা যাচ্ছে এটা, আচ্ছা আর মাইনাস পি, আর সির জায়গাতে লিখবো কি, এই এইটা না এটা 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 তো আমরা এটা এটা করছি আমি, এটা এই জায়গাতে এ প্লাস বি প্লাস সি, সির জায়গাতে লিখবো প্লাস দিয়ে, এই যে এই প্লাস দিয়ে প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ, হিসাব করো আবার পি দিয়ে গুণ করো, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ, মনে হয়ে যাবে কাটাকাটি করলে মাই প্লাস পি আর তারপরে প্লাস মাইনাস মাইনাস কিউ আর, কিউ আর, হ্যাঁ দেখো পি কিউ প্লাস আছে মাইনাস পি কিউ আছে, মাইনাস পি আর আছে প্লাস পি আর আছে, কেটে যাচ্ছে প্লাস কিউ আর মাইনাস কিউ আর, যেটা আশা করেছিলাম সেটা হয়েছে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সির মান আমরা পেয়ে গেলাম জিরো, এ প্লাস বি প্লাস সির মান পেয়ে গেলাম কি জিরো, যেহেতু জিরো পেলাম এটার অর্থ এই নয় যে আমরা এটার যে এখানে যে এটা আসবে এ প্লাস বি প্লাস সি বলে যে জায়গাটা আসবে সেটা জিরো হয়ে যাবে। তো জিরো যদি হয়ে যায় বাদ বাকি অংশটা কি হবে, জিরো হয়ে যাবে, তখন কি দাঁড়াবে, এ কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইজিক্যাল টু কি হবে থ্রি এ বিসি, কি হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইজিক্যাল টু থ্রি এ বিসি হয়ে যাবে। তাহলে একটু দাঁড়াও, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের জায়গাতে আমরা সমান সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের জায়গাতে না, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বিসি ইজিক্যাল টু জিরো লিখতে পারি, এটা পুরোটা সমান সমান জিরো হয়ে যাবে। একটু মুছে নিচ্ছি এবার, মাইনাস থ্রি এ বিসি মাইনাস থ্রি এ বিসি, সুতরাং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু থ্রি এ বিসি হলো, এটা পুরোটা থ্রি এ বিসি হলো। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে এটা, এটা হচ্ছে এ কিউব, এটা প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান মাইনাস থ্রি এ বিসি, মানে ইকুয়াল টু থ্রি এ বিসি হয়ে গেলো। তাহলে থ্রি এ বিসি যদি হয়, এখন আমরা এটা হচ্ছে কি, এটা তো এইটাও লিখলাম না, থ্রি এবিসি ডান দিকে একটা লিখে নিই, মানে এটা সমান কি হবে থ্রি এবিসি, থ্রি ইন্টু এর মান কত, এর মান হচ্ছে এটা পি
into q minus r. 3 into second bracket দিতে পারবে না একটু মানে বেশি চিন্তা করে করতে হবে কাজটা একটু যত্ন সহকারে করবে বুঝতে পারছো না দেখো 3 যা 3 লিখলাম এর জায়গাতে a এর যে মানটা কিউব বাদ দিয়ে p into q minus r লিখলাম তারপরে b এর জায়গাতে লিখবো b এটা ফার্স্ট বেড দিলে চলবে q into o q into আছে তো এই জন্য লিখতে হবে q into কত r minus p r minus এটা r কিন্তু r minus p তারপরে ইনটু এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে পারো ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সি জায়গাতে লিখবো কত সি জায়গাতে r ইনটু p minus q r ইনটু p minus q তাহলে আমরা লিখলাম সি জায়গাতে সি লিখলাম এর জায়গাতে এর মান বি জায়গাতে বি মান সি জায়গাতে সি মান লিখলাম একটু বসে বসে ক্যালকুলেশন করো তোমরাও করো p দিয়ে গুণ করো pq আচ্ছা মানে ব্র্যাকেট একটা ব্র্যাকেট দুবাই pq মাইনাস pr এখানে qr মাইনাস pq একটু কিছু করা যায় এখানে PQR minus QR minus PQ তার পরে এখানে আসছে কত PR minus QR আমার কি আছে দেখো তো অপশন গুলি minus QR উৎপাদকের আকার তো শেষে গেল 38 নম্বর আছে এরকম টাইপের আছে দেখো কত দুই নম্বর তো এক নম্বর তো হবে না থ্রি দিয়ে যেহেতু আছে টু হবে না থ্রি বি নম্বরটা থ্রি পি ও পি কিউ আছে এখানে কি কমন যাবে বোধ না পি কিউ আর কমন যাবে বোধ নিশ্চয়ই একটু দাঁড়াও থ্রি পি কিউ আর যদি এখানে ও হো হো এটা 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 হয়ে গেছে তো এটা অ্যাকচুয়ালি আমার দরকার ছিল না এটা মিলে গেছে দেখো 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 একদম সহজ সহজ অপশনটা আমি আগে দেখে নিলে এটা হয়ে যেত দেখো এখানে পি বাইরে আছে এখানে কিউ বাইরে আছে এখানে আর বাইরে আছে তো এগুলো গুণ করার কোনো দরকার নাই থ্রি পি কিউ আর থ্রি পি কিউ আর ঠিক আছে না আরে এটা তো থ্রি এটা এই এই দেখো পিটা এই পি আছে এই ব্র্যাকেটের সঙ্গে গুণ আবার ইনটু আছে প্লাস মাইনাস দেওয়া নেই কিন্তু কমন টমন ব্যাপার নেই এখানে এটা ইনটু এটাও ইনটু আছে মানে যা আছে সেকেন্ড প্যাকেটের ভিতরে ভিতরে দেখো শুধু প্লাস মাইনাস দেওয়া কিন্তু সেকেন্ড প্যাকেট টু সেকেন্ড প্যাকেট প্রত্যেকটা ইনটু দেওয়া আছে তাই এদের ভিতরে যে পি কিউ আর এটা বাইরে চলে আসছে আর ভিতরে থাকবে কত এটা কিউ আর কিউ মাইনাস আর এখানে আর মাইনাস পি এখানে পি মাইনাস কিউ ঠিক আছে না দেখো তো এরকম একটা অপশন আছে কিনা দেখো আমি এটাকে গুণ না করলেই হয়ে যেত ঠিক আছে দেখো তো দুই নম্বরটা আছে থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ পি মাইনাস কিউ ওই যে একটা আছে তারপরে আর মাইনাস কিউ আর মাইনাস কিউ নেই পি মাইনাস কিউ আছে আর মাইনাস কিউ নেই পি মাইনাস কিউ এটাও হবে না দুই নম্বর বি নম্বরটা হবে না সি নম্বর ডি নম্বরটা দেখো ডি নম্বরটা পি মাইনাস কিউ একটা আছে পি মাইনাস কিউ আছে তারপরে আরেকটা কিউ মাইনাস আর আছে কিউ মাইনাস আর আছে ঠিক আছে কিউ মাইনাস আর আছে আর কি আছে আর মাইনাস পি ঠিক আছে এটা আছে তাহলে ডি নাম্বার অপশানটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে অ্যান্সার ডি ম্যাচ করছে বোঝা গেছে তো আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা তাহলে এখানে ক্লাস শেষ করব আমার আরেকটা একটু আরেকটা ক্লাস আছে একটু অন্য ক্লাস আছে ঠিক আছে আজকে সে যদি এখানে বাকিগুলো তোমরা দেখো এখন বুঝতে কোন এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা একটু বলে নাও আমাকে বলে দাও এখানে আমরা কি করেছিলাম জাস্ট শর্টকাটে আমরা প্রত্যেকটার এ বি সি বড় যেহেতু এটাকে আমরা ছোট ধরে নিয়েছি আর কি আর আমরা এ প্লাস বি প্লাস সি দেখলাম এটা যদি হিসাব করলে জিরো হয়ে যাচ্ছে তাই জিরো যদি হয়ে যায় তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু থ্রি এ বি সি লিখতে পারি
তো জি এবিসি লিখলাম জি এবিসি জায়গাতে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান আসছে এটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মানে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মানে হচ্ছে এটা 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 মানে এটা এটা তার মানে এটার উৎপাদক হচ্ছে এটা ঠিক আছে গুড নাইট গুড নাইট স্যার গুড নাইট স্যার।